ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ন ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল বুধবার আর আগামীকাল চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশিগুলির আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তার দিকে তো আমরা চোখ রাখবোই কিন্তু তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন কেবলমাত্র রাশির নাম জেনেই যারা ভিডিও স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন তারা কিন্তু বড়ই ভুল করছেন তারা কিন্তু অর্থকে নষ্ট করে ফেলছেন কারণ আমি এখন যে ভিডিওতে কথাগুলো বলবো রাশিগুলি বলার আগে সেই কথাগুলো আপনাদের অত্যন্ত শোনার প্রয়োজন রয়েছে রাশির নাম জানার আগেই দেখুন আমি এই ভিডিওতে যে চার রাশির নাম বলবো সেই চার রাশির মধ্যে যদি আপনার রাশির নাম কোনো ক্রমে যদি থেকে যায় তাহলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না আর যদি করে ফেলি তাহলে আপনারা কিন্তু প্রচুর অর্থ নষ্ট করে ফেলবেন দেখুন আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটাই কিন্তু ইন জেনারেল তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা যদি থাকে কোন সময় রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে এই বিষয়গুলো নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস একটুর জন্য উনিশ বা কুড়ির জন্য তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে তাই যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন আরেকটি কারণ রয়েছে রক্ষা কবচ ইমিডিয়েট পরিধান করার জন্য সেটি হচ্ছে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত রাহু রক্ষা কবচের উপর বিশেষ বিশেষ ডিসকাউন্ট অফার রয়েছে প্রচুর জন বুকিং করছেন কারণ এই পঁচিশে ডিসেম্বর পর্যন্তই কিন্তু বিশেষ ছাড় রয়েছে রাহু রক্ষা কবচের উপর তাই আপনি যদি নেবো ভাবেন রাহু রক্ষা কবচ তাহলে কিন্তু অনেক কম দামে কিন্তু পেয়ে যাবেন কিন্তু পঁচিশে ডিসেম্বরের পর আপনারা যতই অনুরোধ করুন না কেন এক পয়সাও কিন্তু কম হবে না এটা অবশ্যই মাথা রেখে দিন তাই যারা নেব ভাবছেন তারা কিছু অংশ টাকা কিন্তু বুকিং করে রেখে দিতে পারেন পুরো টাকা না পারলেও কিছু অংশ টাকা বুকিং করে রেখে দিতে পারেন তাতে আপনাদের মূল্য কিন্তু এদিক আর ওদিক হবে না পঁচিশে ডিসেম্বরের মধ্যেই খেয়াল রাখবেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বুধবার দিন কোন চারটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তারপর আমি আপনাদেরকে আগামীকালের শুভ সময় এবং অশুভ সময়ের কথা বলবো এই শুভ সময় এবং অশুভ সময়টিকে অবশ্যই শুনবেন যারা রাশির নাম জেনে স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন এবং শুভ সময় এবং অশুভ সময় শুনছেন না আর দেখা গেল আপনি অশুভ সময়ে টিকিট কেটে ফেললেন তাহলে কিন্তু আপনার যতই প্রাপ্তি যোগ না কেন আপনার কিন্তু কিছুই ঘটবে না তাই ভিডিওর শেষ আমি এই শুভ সময় এবং অশুভ সময়টি বলবো তাই ভিডিওর শেষ অবশ্যই ফলো করুন আসুন এবার আমি আপনাদেরকে আগামীকাল বুধবার দিনের চার চারটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো প্রথম যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু হতে তবে হবেন চলেছেন কারা তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে ছকে রয়েছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার ছয় এবং আট খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে আসুন যে নেওয়া যাক দ্বিতীয় রাশির নাম যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার নয় এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও কিন্তু অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী তিন নম্বরটি রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার এক এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বারচট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী শেষ অন্তিম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্তা অনুযায়ী আলাদা হতেই পারে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বুধবার দিনের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় ভুল করেও যদি আপনি অশুভ সময় টিকিট কেটে ফেলেন তাহলে যতই আপনার প্রাপ্তি চোখ থাকুক না কেন আপনার জীবনে কিন্তু প্রাপ্তি আর ঘটবে না তাই এই শুভ সময় এবং অশুভ সময়টি এখনই জেনে নিন প্রথমে আছি অশুভ সময় অর্থাৎ যেটিকে বলা হয় রাহুকাল যে সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে একদম চোখ বন্ধ করে এই সময়ে যে কোনো ধরনের শুভ কাজ বলুন টিকিট কাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় তো সেই সময়টি হচ্ছে দুপুর বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে আর আমি এখন যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে কাজে লাগাতে হবে সেটি হচ্ছে সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা সাত মিনিট পর্যন্ত আরেকটি শুভ সময় হচ্ছে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এই দুটি সময়কে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ